নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সকলে ভালো আছেন তো? অবশ্যই ভালো থাকার চেষ্টা করবেন, তাহলে ভালো থাকতে পারবেন। তো বন্ধুরা, আজকের বিষয়টি খুব ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ বন্ধুরা, সকলেই তো স্মার্টফোন ব্যবহার করেন, কিন্তু এই বিষয়টি সম্বন্ধে অনেকেই জানেন না। তো বন্ধুরা, অনেকে হয়তো ফলো করেছেন, এই অপশানটি প্রত্যেক ফোনেই থাকে। তো বন্ধুরা, আপনার যখন স্ক্রিনটা লক থাকে, তখন একটি দেখবেন এমার্জেন্সি বলে অপশন থাকে। তো সেই এমার্জেন্সি অপশানটা কি এবং তার ব্যবহারটা কি ভাবে করতে হয়, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আলোচনা করার আগে প্রতিবারের মতোই আমার চ্যানেলে নতুন ভিজিটারদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলে ভিজিট করার জন্য এবং চ্যানেলের পুরনো মেম্বারদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য। তো বন্ধুরা, এই অপশানটি দেখবেন প্রত্যেক ফোনেতেই আছে। তো এটার সঠিক ব্যবহারটি কী সেটাই আজকে দেখি দেব। তো আমি সুভাষ, আপনারা দেখছেন বাংলা টেক ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা বাংলাতে টেকনোলজি সম্বন্ধে জানতে পারবেন ও শিখতে পারবেন। তো আসুন দেখে নেবো কীভাবে সেই কাজটি করবেন। তো বন্ধুরা, আসুন দেখে নেবো কীভাবে সেই কাজটি করবেন। তো বন্ধুরা, আপনি ধরুন এইভাবে আপনার ফোনটি লক করা আছে। তো লক করা অবস্থায় এইভাবে অন করলে ফোনটাকে, যদি লক না করলেন এইভাবে টাচ করে উপরে তুলবেন, দেখুন এখানে এমার্জেন্সি বলে একটি অপশন দেখা যাচ্ছে। তো অনেক সময় কি হয়, আপনি বাইরে গেছেন বা আপনার ফোনটি পড়ে গেছে, বা এমন কিছু অবস্থায় আপনি যারা যারা রোগী আছেন বা আস্থমা এরকম ধরনের যাদের রোগ আছে, তো হঠাৎ যদি রাস্তার মধ্যে কোনো রকমের অসুবিধায় পড়লেন তিনি, তো তিনি হয়তো সেন্সলেস হয়ে গেছেন, তো তার ফোনটা তার কাছেই আছে। তো এই সেটিংটা যদি তিনি করে রাখেন, তাহলে যে কোনো ব্যক্তি তার ফোনটি নিয়ে তার বাড়ির লোকেদের সাথে কন্ট্যাক্ট করে দিতে পারবেন এবং তাদেরকে কল করে বা তার এমন কিছু ডিটেলস এখান থেকে দেখা যেতে পারে, সেই ডিটেলসটা জানার পর হয়তো তাকে সঙ্গে সঙ্গে কোনো স্বাস্থ্যকেন্দ্রে বা হসপিটালে অ্যাডমিট করাও যেতে পারে। তো বন্ধুরা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি এখনও পর্যন্ত সেটিংটি না করে থাকেন অবশ্যই করে নিন। আর এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ আলোচনা করা রাখি, এখনও পর্যন্ত যদি ভিডিওটি লাইক না করে থাকেন একটা লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এই ধরনের ইনফরমেশন যদি আগামী দিনে পেতে চান। তো আসুন দেখে নেব কীভাবে সেটি করবে। তো সর্বপ্রথম আপনি আপনার ফোনের লক করে নেবেন, ফোনটিকে লক করার পর এইভাবে টাচ করে দেখুন এখানে এমার্জেন্সি বলে যে অপশানটা থাকবে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন এমার্জেন্সি ইনফরমেশন বলে থাকবে। তো বন্ধুরা, এটা ম্যাক্সিমাম ফোনে যত অ্যান্ড্রয়েড 8 ফোন আছে সব ফোনেতেই এই অপশানটা এইভাবে থাকবে। তো এটাকে আপনি এই যে এমার্জেন্সি ইনফরমেশনে ক্লিক করবেন। এভাবে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাড বলে অপশন আসবে, তো এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনাকে আপনার প্যাটার্ন লক বা যাই থাকুক সেটা আপনাকে দিয়ে দিতে হবে। তো এইভাবে খুলে নেবেন। খুলে নেওয়ার পর এখানে দেখুন পার্সোনাল ইনফরমেশন। তো এই পেজটি খুলে যাওয়ার পর এখানে আপনার পার্সোনাল ইনফরমেশনে যেখানে নাম আছে সেখানে আপনার নাম দিয়ে দেবেন। তো এইভাবে নাম দেওয়ার পর এখানে দেখুন অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটি আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আমি আমার অ্যাড্রেসটি এভাবে দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে অ্যাড্রেসটা আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এভাবে অ্যাড্রেস দিয়ে দেবেন। অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনার ব্লাড গ্রুপ কি সেটাও এখানে মেনশন করে দিতে পারেন। তো এইভাবে আপনি আপনার ব্লাড গ্রুপটি সেট করে নিতে পারেন। এরপর আপনার যদি অ্যালার্জি থাকে, তো সেটা কী ধরনের অ্যালার্জি আছে সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে, আর যদি না থাকে নাও করতে পারেন। তো এইভাবে মেনশন করে দিলে বন্ধুরা, অনেক সময় হয় কি, আপনি রাস্তার মধ্যে অনেক সময় সেন্সলেস হয়ে পড়েছেন, তো পাশে থাকা কোনো ব্যক্তিটি এই ইনফরমেশনগুলো পাওয়ার ফলে আপনার বাড়ির সাথে কন্ট্যাক্ট করতে পারে, এবং আপনার যদি ব্লাড গ্রুপ জানা থাকে তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে হসপিটালও অ্যাডমিট করে দিতে পারে। তো বন্ধুরা, এরপর দেখুন এইসবগুলো আছে, তো এগুলো করে নিতে পারেন পুরোটাই ফিল। এরপরে সব থেকে মেন কাজ হচ্ছে এখানে এমার্জেন্সি কন্ট্যাক্টগুলো আছে, দেখুন এটাতে এইভাবে ক্লিক করবেন। আসার পর এখানে অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করবেন। তো অ্যাড কন্ট্যাক্ট হিসেবে এখানে আপনি দিয়ে দিতে পারেন, অ্যাড করে দেবেন যে কন্ট্যাক্টগুলো আপনি দিতে চান। এইভাবে বেশ কয়েকটা কন্ট্যাক্ট আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এইভাবে
আপনি অ্যাড করে নিতে পারবেন। তো এই কন্ট্যাক্টগুলো যদি আপনি অ্যাড করে নেন, তো আপনার বাড়িরই থাক বা কাছের কেউ থাক, তাদের কন্ট্যাক্ট যদি এইভাবে আপনি অ্যাড করে নেন, তাহলে কী হবে, যখনই আপনার আপনি কোনো অসুবিধার মধ্যে পড়বেন, তো ওই ব্যক্তি এইভাবে যখনই ফোনটি খুলবে, এই দেখুন এখানে দেখাচ্ছে আপনার আমি যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই অ্যাড্রেসটা এখানে চলে এসেছে, এভাবে অ্যাড্রেসটা দেখাবে। তো এরপরে আমি এখানে যদি এমার্জেন্সি ইনফরমেশানে ক্লিক করি, এখানে আমার নাম ডিটেলস এবং এখানে এমার্জেন্সি কন্ট্যাক্টে ক্লিক করলে এখানে কন্ট্যাক্টগুলো দেখাবে। তো এইভাবেই সেটটা আপনি করে নিতে পারবেন বন্ধুরা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখনও পর্যন্ত যদি না করে থাকেন অবশ্যই করে নিন। আর এটাই ছিল আজকের বিষয়। তো বন্ধুরা অবশ্যই ভালো থাকার চেষ্টা করবেন, ধন্যবাদ।